পড়া ওয়াক্তুব, পড়ো এবং লেখো। আদা মসজিদুন ওয়াহাদিহি মাদ্রাসাতুন। এটা একটা মসজিদ এবং ওই এটা একটা বিদ্যালয়। এটা একটা মসজিদ আর এটা কি বিদ্যালয়? মান হাজিহি ইনিকে, মান হাজিহি ইনিকে, হাজিহি মানে কি? ইহা, হাজিহি মানে ইহা, ইহা আর মান মানে হলো কে। কে তাহলে ইহা কে মানে কি? ইনি কে? ইনি হাজিহি উখতু আব্বাসিন, ইনি হচ্ছেন আসসালামু আব্বাসের বোন। হাজিহি উখতু আব্বাসিন, ইনি হলেন আব্বাসের বোন। হাদা দিকুন ওয়াহাদিহি দাজাজাতুন। হাদা দিকুন, এটা একটা মোরগ। ওয়াহাদিহি দাজাজাতুন, এবং এটা একটা মুরগি মুরগি। মুরগি হাজাবনুল মুদিরি ওয়াহাদিহি বিন্তুল মুদাররিসি, ইনি হচ্ছেন পরিচালকের বা প্রিন্সিপালের ছেলে, আর ইনি হচ্ছেন শিক্ষকের মেয়ে, মেয়ে মানে সাধারণ শিক্ষকের মেয়ে। আর ছেলেটা কার? প্রধান শিক্ষকের প্রিন্সিপালের। হাদিহি উম্মু ইয়াসিরিন, এ হচ্ছে ইয়াসিরের মা। আইনা কেদরুল লাহমি, কেদরু মানে হচ্ছে পাতিল। কেদরু মানে কি? পাতিল, গোস্তের পাতিল কোথায়? হিয়া ফিস ফ্রিজে সাল্লাজাতি, সেটা ফ্রিজে ফ্রিজে ফ্রিজের মধ্যে। সাল্লাজাতুন মানে ফ্রিজ, ডিপ ফ্রিজ, ডিপ ফ্রিজ। হাদা বাবুন ওহাদিহি নাফিজাতুন, এটা দরজা এবং ওইটা জানালা। তামারিনো এক্সারসাইজ, ইকরাইল মিসাল ও কাউন জুমালান আলা গিরারিহি, বলছে তুমি উদাহরণটা পড়ো। মোহাম্মাদুন তালিবুন আমিনাতু তালিবাতুন, বলছে উদাহরণটা পড়ার পরে এই প্যাটার্ন অনুপাতে এই ধরনের বাক্য তৈরি করো। আসলে এখানে যেটা বোঝাচ্ছে, এটা পুরুষবাচক, এটাকে মহিলা করতে হবে। তাহলে মোহাম্মদের জায়গায় মহিলার নাম আনতে হবে। মোহাম্মদ যদি হয় তালিব, মহিলা হবে তালিবা, ঠিক না? তাহলে মোহাম্মাদুন তালিবুন আমিনাতু তালি বাতুন বাতুন। বাতুন হামিদুন তবিবুন ফাতেমাতু তবি। বল এই যে এই যে, বাতুন সব মাথা চলে যায় কোথায়? তবি বাতুন তবি বাতুন বাতুন, বাতুন হুয়া তবি বাতুন মুসলিমুন হিয়া মুসলিম মুসলিম আতুন আতুন, মুসলিম মুসলিম আতুন। আতুন আলবাবু মুগলাকুন আন নাফিজাতু মুগলা কাতুন মুগলা মুগলাকাতুন। আল মিন্দিলু ওয়াসিখুন, হর্ষে খাতুন আল ইয়াদু ওয়াসিখাতুন। খাতুন এখন প্রশ্ন হলো, ইয়াদু হর্ষে এখানে মিন্দিল খাতুন পুরুষ, আল ইয়াদু তো মহিলার কোনো সাইন নেই, তাহলে ওয়াসিখাতুন হবে কেন? এখানে তানবিন আছে কোথায় তানবিন আছে? না না আল ইয়াদুর এখানে, এটা কি ইয়াদু কি ফ্যামিলি? না না জোড়া অঙ্গ জোড়া অঙ্গ সেজন মাশাল্লাহ এই মাশাল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা, তারপরে বলবেন আশায়ু হারুন, চা ঠান্ডা নাকি গরম? আল কাহওয়াতু হারাতুন, আল মসজিদু বাঈদুন, আল মাদ্রাসাতু বাঈদাতুন, আত তালিবু মারিদুন, আত তালিবাতু মারিদাতুন, আল হিসানু সারিউন, আস সাইয়ারাতু সারিআতুন। আল হিসান মানে কি? মুসলমানে ঘোড়া ঘোড়া। ঘোড়া আল হিসান মানে ঘোড়া ঘোড়া। ঘোড়া
আল কামারু জামিলুন, আল শামসু জামিলাতুন, আল আবু জালিসুন, আল উম্মু জালি সাতুন লাতুন। সাতুন এবার সাতুন বলছে সঠিক বাক্য তৈরি করো। হাকিবাতু মান হাজা, তাহলে ভুল কোথায়? হাজিহি হাকিবা হাজিহি হবে, কারণ হাকিবাতুটা কি ফেমিনিন, মহিলা তাহলে ফেমিনিন হাকিবাতু মান হাজিহি। আল গুরফাতু মাফতুহুন হবে নাকি হবে আল গুরফাতুন মাফতিহা মাফতুহাতুন হবে? হাদা সাইয়ারতু তবিবি, এখানে ভুল আছে কোনটা? হাজিহি হাজিহি, মাশাল্লাহ, উস্তাজি, এখানে হাজিহি। সেকেন্ডটা কি হবে? সেকেন্ডটা যা সেকেন্ডটা আছে তাই হবে, গুরফাতুন মানে সেকেন্ডটা যাই আছে তাই হবে। জি হাজিহি মিফতাহুস সাইয়ারতি, এখানে ভুল কোনটা? হাজা হবে হাজা হ্যাঁ, যাই তো, হাজা সবার ব্রেন খুলে গেছে, হবে মাশাআল্লাহ, সবার ব্রেন খুলে গেছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব সামনে। আইনাল বাকরতু হুয়া ফি শারিঈ, কোথায় ভুল আছে? হিয়া হিয়া হিয়া, হবে হিয়া মাশাআল্লাহ, হিয়া ফি শারিঈ। এরপর বলছে ইকরা ওয়াক্তুব মা জব্তি আওয়াখিরিল কালিমাত, এখানে দেখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ, শব্দের শেষ অক্ষরে কোনোটাতে হরকত দেয়া নেই, হরকত দিতে হবে। তাহলে হাজা আলী মুহাম্মাদুন, মানে ওয়াজালি কালি হামিদান, হামিদিন হামিদিন, লিমান হাজিহি, হাজিহি লিয়াসিরা, ياسين ياسين ياسিরিন, ياسين ياسিরিন, الحمد تو حمدو حمدو لله، الحمد لله لله الحمد المشرق لله والمغرب، لله المشرق والمغرب، مغرب الكلمة الجديدة والكلمات الجديدة، نتون شبد بولي، نتون কালিমাত, কালিমাত শব্দের অর্থ কি? শব্দাবলী। জাদিদাতুন শব্দগুলি নতুন, নিউ ওয়ার্ডস। নতুন 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 আলমিকওয়াতু অর্থ কি? আয়রন। আদ্দারাজাতু অর্থ বাইসাইকেল। আলমিলাকাতু অর্থ চামচ। আলকিদরু অর্থ হলো পাতিল। আলবাকরাতু অর্থ গাভী। আলফাল্লাহু অর্থ কৃষক। আল আনফু মানে কি? নাক নাক। আল ফামু মানে কি? মুখ মুখ। আল উজুনু মানে কি? কান মাস্কুলিন না ফেমিনিন? কান ফ্যামিলি ফেমিনিন। আল ইয়াদু মানে কি? হাত হাত। হাত আর রিজলু মানে কি? ফ্যামিলি পা এটাও পা ফেমিনিন। আর শায়ু অর্থ কি? চা চা। আল উম্মু অর্থ কি? মা মা। মা আসসাল্লা জাতু অর্থ প্লিজ ফ্রিজ। আল প্লিজ কাহওয়াতু অর্থ কফি কফি। সারিউন অর্থ কফি দ্রুতগামী দ্রুতগামী। আন্নাফিজাতু অর্থ জানালা জানালা। জিদ্দান মানে খুব অনেক, জিদ্দান মানে অনেক কি? অনেক অনেক ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে তার পরবর্তী লেসন পড়বো, আল্লাহ তৌফিক দিলেন। ও, আমাদের 6টা হয়ে গেছে তো, তাহলে তো পরীক্ষা নিতে হবে আগামী সপ্তাহে, পরীক্ষা এই সপ্তাহে, রিভিশন হবে কালকে ইনশাল্লাহ। এর আগে ইনশাআল্লাহ পরীক্ষা আছে কোন কোন লেসন? 1 থেকে 5 নাকি, না 1 থেকে 3? 1 থেকে 3 তাহলে 4 থেকে 6 তিন হবে না চার পরীক্ষা ইনশাল্লাহ। না চার পর্যন্ত